नमस्कार, गुड इवनिंग। देखा যাচ্ছে, শোনা যাচ্ছে, একটু যদি কেউ কমেন্ট করেন। ছবি ভিডিওটা কি দেখা যাচ্ছে এবং শোনা যাচ্ছে? নমস্কার, শোনা যাচ্ছে তো? কেউ যদি একটু কমেন্ট লেখেন, শোনা যাচ্ছে কিনা। আচ্ছা, ক্লিয়ার, থ্যাংক ইউ। শুভ সন্ধ্যা, আমি ডক্টর শেবন্তী গোস্বামী, গাইনোকোলজিস্ট। আবার এসে গেছি আপনাদের সামনে আমাদের শান্ত লাইফ নিয়ে। গত 2 সপ্তাহ ধরেই আমরা এই মিড লাইফ প্রবলেমস ইন ওমেন নিয়ে লাইভ করছি, এবং এটা একটা সিরিজ অফ লাইভ করবার কথা। আজকের লাইভটা হলো মেনোপজ অ্যান্ড হরমোন থেরাপি নিয়ে। তো আগের দিনই আমরা যখন অ্যাবনর্মাল ইউটারাইন ব্লিডিং নিয়ে লাইভ করেছিলাম, তখনই মেনোপজ নিয়ে অল্প বিস্তর কিছু কথা বলেছিলাম। কিন্তু আজকের লাইফটা টোটালি ডেডিকেটেড টু মেনোপজ, মেনোপজাল হেলথ অ্যান্ড হরমোন থেরাপি। আমরা জানি যে মেয়েদের যে প্রজননের জীবন, বা যাকে আমরা বলি ইংলিশে, যাকে বলা হয় রিপ্রোডাক্টিভ লাইফ, সেটা যেমন শুরু হয় প্রথম মাসিকটা দিয়ে বা প্রথম পিরিয়ডসটা দিয়ে, যেটাকে আমরা বলে থাকি মেনার্ক, তেমনি তার শেষটা হয় গিয়ে মেনোপজ দিয়ে, এবং বা যাকে বাংলায় বলা হয়, বাংলা শব্দটা সাধারণত আমরা ইউজ করি না, বলা হয় ঋতুজরা, কিন্তু আমরা ইংলিশ শব্দটার সাথেই বেশি ফ্যামিলিয়ার, যেটাকে বলা হয় মেনোপজ। তো এই মেনোপজ মেয়েদের জীবনে কিন্তু ঝট করে সবসময় আসে না, সবার ক্ষেত্রে কিন্তু এরকম হয় না যে পিরিয়ডস হতে হতে গিয়ে একদম দুম করে পিরিয়ডসটা বন্ধ হয়ে গেল, একদম দুম করে যবনিকা পতন, এটা কিন্তু ম্যাক্সিমাম মেয়ের ক্ষেত্রেই বা ম্যাক্সিমাম মহিলার ক্ষেত্রেই হয় না। বেশিরভাগ ক্ষেত্রেই যেটা হয় সেটা হচ্ছে একটা ট্রানজিশনের মধ্যে দিয়ে যায়, বা একটা পিরিয়ড জুড়ে একটা চেঞ্জেসগুলো একের পর এক আসে এবং আলটিমেটলি গিয়ে কিন্তু মেনোপজটা হয়। তো এই পিরিয়ডটাকে বলা হয় মেনোপজাল ট্রানজিশন, এবং এই মেনোপজাল ট্রানজিশনটা মোটামুটি 4 থেকে 7 বছরের মধ্যে থাকে, এবং এর মধ্যে গিয়ে ফাইনাল মেনস্ট্রুয়েশনটা হয়, যেটা কিনা তার লাস্ট মেনস্ট্রুয়েশন। এই যে লাস্ট মেনস্ট্রুয়েশন বা ফাইনাল লাস্ট মেনস্ট্রুয়েশন বা ফাইনাল মেনস্ট্রুয়াল পিরিয়ড, তার আগের 4-5 বছরকে বলা হয় প্রি মেনোপজ, আর তার পরের 4-5 বছরকে বলে হয় পোস্ট মেনোপজ, আর এই মেনোপজকে ঘিরে যে সময়টা সেটাকে বলা হয় পেরিমেনোপজ। তো আর পুরো সময়ের যে চেঞ্জেসটা, মানে এই 4 থেকে 7 বছর, কারো ক্ষেত্রে 4 থেকে 10 বছর এপাশে ওপাশে মেনোপজের পুরো সময়টাকে নিয়ে বলা হয় ক্লাইম্যাক্টেরিক। তাহলে আগের সময়টা প্রি মেনোপজ, পরের সময়টা পোস্ট মেনোপজ, মাঝখানে হচ্ছে মেনোপজ বা ফাইনাল কমন ফাইনাল মেনস্ট্রুয়াল পিরিয়ডটা, এবং যে সমস্ত ট্রানজিশনাল পিরিয়ডটাকে একসঙ্গে করে নিলে বলা হয় ক্লাইম্যাক্টেরিক। তো এই মেনস্ট্রুয়াল ট্রানজিশনের পিরিয়ডটা ইউজুয়ালি শুরু হয় লেট 40s দিয়ে আর আর্লি 50s পর্যন্ত এটা চলে। তো এই মেনস্ট্রুয়েশন যে হয়, এই মেনস্ট্রুয়েশনটা ডায়াগনোসিস কিভাবে হয়, যে হ্যাঁ আমি কিভাবে বলতে পারি যে হ্যাঁ ওনার মেনোপজ হয়ে গেছে, মেনোপজের ডায়াগনোসিস কিন্তু আর যদি তার লাস্ট মেনস্ট্রুয়েশন হয়, আমরা কিন্তু আজ দাঁড়িয়ে বলার জায়গায় নেই যে ওনার মেনোপজ হয়েছে। কারণ কি, কোনো জিনিস শেষ হয়ে গেছে সেটা বোঝা যায় কবে, শেষের পরে, শেষ হয়ে যাওয়ার পরে বোঝা যায়। সেই জন্য মেনোপজের ডায়াগনোসিসটা হচ্ছে রেট্রোস্পেক্টিভ ডায়াগনোসিস, মানে মেনোপজ শেষ হবে, তার লাস্ট মেনস্ট্রুয়েশনটা হবে
তার এক বছর পরে আর কোনো মেনস্ট্রুয়েশন হবে না, তখন আমরা গিয়ে বলতে পারবো যে হ্যাঁ মেনোপজ হয়েছে। তো ইট ইজ আ রেট্রোস্পেক্টিভ ডায়াগনোসিস, মানে পিছন ফিরে তাকিয়ে বলতে হয় যে হ্যাঁ ওনার মেনোপজ হয়েছে। তার আগে কিন্তু আমরা বলার মতো জায়গায় থাকি না। তো এই মেনোপজের ট্রানজিশন তো আমরা জানলাম যে আর্লি 50s অথবা লেট 40s হয়, কিন্তু মেনোপজের বয়সটা কখন? এটা অনেক পেশেন্টরাই আমাদের দেশে জিজ্ঞেস করেন যে মেনোপজের বয়স কখন, এবং এটা নিয়ে অনেক ভুল ভ্রান্তি ধারণা আছে। আমি শুনেছি কারো কারো ধারণা আছে মেনোপজ হয় 60, কেউ বলেন মেনোপজ হয় 40, এগুলো একদমই ভুল ভ্রান্তি। মেনোপজের এজ হচ্ছে 45-55 ইয়ার্সের মধ্যে। কারো যদি 45-55 ইয়ার্সের মধ্যে মেনোপজ হয় সেটাই মেনোপজের অ্যাকচুয়াল এজ। এবং এটা আবার কান্ট্রি টু কান্ট্রি বা রিজন টু রিজন একটু ভ্যারিও করে। ইউজুয়ালি আমাদের কান্ট্রিতে দেখা যায় 50-52 এর মধ্যে, মানে 50-52 মধ্যে ম্যাক্সিমাম মেয়েদের মেনোপজ হয়। আর আজকের দিনে মেয়েরা কিন্তু 80-90 পর্যন্ত বাঁচে। তো 80-90 বছর পর্যন্ত যখন মেয়েরা বাঁচছেন আজকাল, তাহলে তাদের জীবনের একটা এক তৃতীয়াংশ তারা কিন্তু পোস্ট মেনোপজাল এজে অতিবাহিত করছেন। মানে আগে যেমন ছিল কি 50-60 বছর হলো তারপরে আস্তে আস্তে দেখা গেল মেয়েদের মৃত্যুর দিকে চলে যেতে মেয়েরা, কিন্তু এখন তো লাইফ এক্সপেক্টেন্সি মানুষেরই অনেক বেড়ে গেছে এবং মেয়েদেরও লাইফ এক্সপেক্টেন্সি অনেক বেড়ে গেছে। তো লাইফ এক্সপেক্টেন্সি যদি 90 পর্যন্ত হয়, তাহলে 50-এর পর আপনি ভাবুন 30-40 বছর তিনি বাঁচছেন পোস্ট মেনোপজাল ফেজে। সেই জন্যই মেনোপজাল প্রবলেমস, মেনোপজাল হেলথ নিয়ে এত আলোচনা, এত কথাবার্তা, কারণ তখন তো তাকে ভালো থাকতে হবে। যারা চাকরি বাকরি করেন তাদের রিটায়ারমেন্টের এজটা এখন 60-65 হয়ে গেছে, তো তাদের যদি মেনোপজটা 50-51 বছর বয়সে হয়, তো তারা মেনোপজাল এজে আরও 10-15 বছর ধরে তাদের চাকরি করতে হচ্ছে। সেই জন্যই মেনোপজাল হেলথ নিয়ে এতটা কনসার্ন হওয়া এবং মেনোপজাল হেলথে কী কী দরকার, মেনোপজে কী কী প্রবলেমস সেগুলো নিয়ে আলোচনা করা। তো মেনোপজ হয়ে গেলে কী কী প্রবলেম হতে পারে বা কী কী সিমটমসের দিকে সিমটমসের সম্মুখীন হতে পারেন একজন মহিলা? খুব কমনলি প্রথম দিকে যেটা হয় সেটা একটা মেনস্ট্রুয়াল ইরেগুলারিটি, সেটা ইউজুয়ালি মেনোপজ হওয়ার আগে হয়। দেখা যায় যে যেরকম পিরিয়ডটা খুব সাইক্লিক্যালি সুন্দর ছিল আগে, সেটা হয়তো একটু ইরেগুলার হয়ে গেল, খুব কুইক পিরিয়ডস আসতে শুরু করলো, এবং তারপরে দেখা গেল যে অনেক গ্যাপে গ্যাপে পিরিয়ড হতে শুরু করলো। হয়তো যার 20 দিন 21 দিন বা 27 দিন বাদে হতো, তার দেখা যাচ্ছে হয়তো 35 দিন কি 2 মাস কি 3 মাস বাদে পিরিয়ডস হতে শুরু করলো, এবং পিরিয়ডসের অ্যামাউন্টটাও অনেকটা কমতে শুরু করলো, এবং লাস্টে দেখা গেল যে আস্তে আস্তে গিয়ে বন্ধ হয়ে গেল। তো এই মেনস্ট্রুয়াল ইরেগুলারিটিসগুলো নিয়ে অনেকেই আসে। আবার অনেকের এই সময় হয়তো দেখা যায় যে একটা দুটো পিরিয়ড খুব হেভি হয়ে গেল। তো কিন্তু আগের দিনে এটা আমরা আলোচনা করেছিলাম যে মেনস্ট্রুয়াল ট্রানজিশন যখন হচ্ছে, মানে মেনোপজাল ট্রানজিশন যখন হচ্ছে, তখন যদি ইরেগুলারিটি অফ পিরিয়ড হয় সেটা যেমন নর্মাল, আবার খুব হেভি ব্লিডিং হলে তখন কিন্তু একবার ডাক্তারের কাছেও আসা উচিত। কারণ শুধু মেনোপজ হচ্ছে বলে এটাকে নিয়ে বসে থাকাও কিন্তু খুব একটা বুদ্ধিমানের কাজ নয়, কারণ অন্য প্রবলেমগুলোও কিন্তু এর মধ্যে হতে পারে। তাহলে এই মেইন প্রবলেম যেটা হচ্ছে মেনস্ট্রুয়াল ইরেগুলারিটিস প্রায়ার টু মেনোপজ। তাছাড়া মেনোপজ হয়ে যাওয়ার পরে যে প্রবলেমটায় শতকরা 75% মহিলারা ভোগে, সেটাকে বলে ভাসোমোটর সিমটমস। এটাকে একদম সহজ করে বলি যে অনেকেই বলেন যে মেনোপজ হওয়ার পরে হঠাৎ হঠাৎ গরম লাগে, কান দিয়ে গরম হাওয়া বেরিয়ে যাচ্ছে, মাথা দিয়ে গরম হাওয়া বেরিয়ে যাচ্ছে, হঠাৎ করে যেন মনে হলো যে শরীর নিচ থেকে মাথা পর্যন্ত কিরকম একটা মুখের দিকে গরম উঠে যাচ্ছে, মুখ চোখ লাল হয়ে যাচ্ছে, এবং তারপরেই দেখা যায় যে একটা ভীষণভাবে ঘাম হয় এবং ঘাম দিয়ে ঠান্ডা হয়ে গেল। তো এটাকে ইউজুয়ালি বলা হয় হট ফ্লাশ বা হট ফ্ল্যাশেস। এগুলো কিন্তু হয় কেন না, মেনোপজ মানে কি ওভারের ফাংশন শেষ হয়ে গেছে, আর ওভারি থেকে ইস্ট্রোজেন নামক ফিমেল হরমোনটা বেরোয়, সেই ইস্ট্রোজেন যেই পড়ে গেল, ইস্ট্রোজেনের লেভেল যেই পড়ে গেল, অমনি এই হট ফ্ল্যাশ নামক জিনিসটা হতে শুরু করলো। কারণ ব্রেনের মধ্যে যে হাইপোথ্যালামাস বলে জায়গাটা আছে সেটা এগুলো সেন্স করতে শুরু করে, এবং সেই জন্য এরকম হট ফ্ল্যাশ হতে থাকে।
মানে হট ফ্ল্যাশের সময় যদি দেখা যায় অনেকের ক্ষেত্রে অত টেম্পারেচারটা একদম 9-10 ডিগ্রি সেন্টিগ্রেড বেড়ে যেতে পারে এই আঙুলের কাজগুলোতে, একটু ততখানি তাড়াতাড়ি 2-3 মিনিটের মধ্যে দেখা যাবে যে ঘাম দিয়ে ব্যাপারটা কিন্তু নেমে যাচ্ছে। দিনের মধ্যে কারো কারো ক্ষেত্রে 2-3 বার হতে পারে, কারো কারো ক্ষেত্রে দেখা যায় হয়তো 10-12 বারও হতে পারে। এবং এইটার জন্য কি হয়, রাতের দিকে যখন হট ফ্ল্যাশ হয় তখন ঘুমের মধ্যে হঠাৎ করে পেশেন্ট দেখে, মানে পেশেন্ট বলা উচিত না, মহিলা দেখেন যে তার ঘুম ভেঙে গেল এবং তিনি বিছানার মধ্যে শুয়ে আছেন একদম ঘেমে। তো এই হট ফ্ল্যাশ হওয়ার জন্য ঘুমটা ভীষণভাবে ব্যাহত হয়। ঘুম ব্যাহত হলে কি হবে, স্লিপ ডিস্ট্রাকশন হলে কি হবে, সারা রাত ঘুমেলো না, বা রাত্রেবেলা যদি 2-3 হট ফ্ল্যাশ হলো তাহলে পরের দিন ভীষণ টায়ার্ড, এবং পরের দিন ভীষণ টায়ার্ড হলেই মুড সুইংস, তাই থেকে ডিপ্রেশন, অ্যাংজাইটি আসতে পারে। এবং ঘুম ভালো না হলে কর্মরতা মহিলা যারা, তাদের লস অফ কনসেন্ট্রেশন অফিসে গিয়ে বা কাজকর্মের জায়গায় গিয়ে হয়তো দেখা যাচ্ছে যে ঘুম ভালো হয়নি বলে, এবং এটা যদি নিয়মিত চলতে থাকে, প্রত্যেক রাতে যদি হট ফ্ল্যাশ হতে থাকে তাহলে ভীষণভাবে তাদের ল্যাক অফ কনসেন্ট্রেশন হয় আর এবং তাদের মেমোরি লস হয় অনেক সময়। আচ্ছা দেবজানী নন্দী, ইজ ইট এনি ওয়ে ফেটাল হট ফ্ল্যাশ? নট অ্যাট অল দেবজানী, হট ফ্ল্যাশ ইজ এ নর্মাল কনসিকুয়েন্স অফ মেনোপজ, ইটস নেভার ফেটাল। কারণ এটা হচ্ছে কেন, ব্রেনের হাইপোথ্যালামাস সে তো আমাদের যে হিট রেগুলেশন সেন্টারটা তো ব্রেনে আছে, ওটা সেন্স করতে পারে এই ইস্ট্রোজেনের ফলটা, সেই জন্য এই ইস্ট্রোজেনের ফলটা সেন্স করে এই থার্মোরেগুলেশনের গন্ডগোল হয়। ইট ইজ নেভার নেভার ফেটাল, হট ফ্ল্যাশে কারোর কোনো ক্ষতি হয় না ওরকমভাবে, কিন্তু যেটা হয় যেগুলো আমি বললাম যে হট ফ্ল্যাশ হলে ভীষণভাবে মুড সুইংস হয়, ডিপ্রেশন হয় বারবার, এবং কান দিয়ে গরম হাওয়া বেরোলে কারই বা ভালো থাকে, ভালো লাগে। আর রাত্রিবেলা হলে তো ডেফিনেটলি এটা ঘুমের ভীষণভাবে ঘুম ব্যাহত হয় এবং পরের দিনের কাজকর্মে তার একটা প্রভাব পড়ে। তো এই জন্য ডিপ্রেশন অ্যাংজাইটি এগুলোতেও অনেকে ভুগতে থাকেন। ডিপ্রেশন অ্যাংজাইটি কিন্তু সবসময় যে হট ফ্ল্যাশের জন্য হয় তা নয়, একটা বয়স বাড়ার সাথে সাথে অনেকের এমনি ডিপ্রেশন আসে, অনেকে রিটায়ার করে যান, অত্যন্ত কর্মব্যস্ত জীবন থেকে অনেক মহিলা রিটায়ার করে বাড়িতে একদম বসে যান, তার জন্য মনে হয় যে আমার জীবনে আর কোনো মানে রইল না। একজন হাউস ওয়াইফ তার হয়তো 2-3 ছেলে মেয়েকে মানুষ করতেই তার সারা জীবন কেটে গেল, তখন তিনি ভীষণ ব্যস্ত ছেলে মেয়েদের পেছনে, এবার ওনারও মেনোপজ হচ্ছে 50 বছর, তখন ওনার ছেলে মেয়েরাও মোটামুটি দাঁড়িয়ে যাচ্ছে, তাদেরও বছর 25-27, কেউ কেউ বাইরে চলে যাচ্ছে, দেশের বাইরে চলে যাচ্ছে। তো এটাকে বলা হয় একটা এমটি নেস্ট সিন্ড্রোম, মানে পাখির খাঁচা বাসাকে তো আমরা নেস্ট বলি, তো বাসা থেকে আর কি পাখির ছানা উড়ে গেলে যেমন হয় সেটা তাকে বলা হয় এমটি নেস্ট সিন্ড্রোম। এটাতে অনেক মহিলা কিন্তু ভুগতে শুরু করেন এবং তার থেকেও এই বয়সে ডিপ্রেশনটা হয়। অনেকে তার সারা জীবনের সঙ্গীকে এই সময় হারান, হ্যাঁ, তো নাচলে সেখান থেকেও তাদের ভীষণ একাকিত্ব এবং ডিপ্রেশন হয়। তো এই এতগুলো জিনিস কিন্তু একসঙ্গে আসে মুড সুইংসের জন্য এই মেনোপজাল এজে, শুধুমাত্র হট ফ্ল্যাশের জন্য যে মুড সুইংস হয় তা কিন্তু নয়। তো এই গেল মেনস্ট্রুয়াল ইরেগুলারিটি, ভাসোমোটর সিমটম, যার মধ্যে হট ফ্ল্যাশ, নাইট সোয়েটস, এবং নাইট সোয়েটস হট ফ্ল্যাশের জন্য ইনসোমনিয়া বা ঘুমের অসুবিধা, স্লিপ ডিস্ট্রাকশন, এবং স্লিপ ডিস্ট্রাকশনের জন্য পরের দিনের কাজকর্ম, লস অফ মেমোরি, কনসেন্ট্রেশনে গন্ডগোল, মানে তার কাজের কোয়ালিটিটা হয়তো তখন কমতে থাকে যদি তিনি এটাকে ট্যাকল না করেন। আরেকটা প্রবলেম যেগুলো যেটা মেনোপজের সাথে সাথে আসে অনেকে, সেটা হচ্ছে ইউরোজেনিটাল সিনড্রোম অ্যান্ড সেক্সুয়াল প্রবলেমস। কারণ ইস্ট্রোজেনের যেই ইস্ট্রোজেনের অ্যাক্টিভিটিটা কমে গেল, সমস্ত ভ্যাজাইনাল টিস্যু, ভালভাল টিস্যু এগুলোর মধ্যে অ্যাট্রফি হতে শুরু করলো, হ্যাঁ, টিস্যুগুলো সবই তো বুড়ো হয়ে যাচ্ছে, ন্যাচুরালি সব টিস্যুগুলোই অ্যাট্রফি হতে শুরু করলো, এবং সেই জন্য এদের ক্ষেত্রে অনেক ইউরিনারি প্রবলেমস আসে, যেমন হাঁচি কাশির সঙ্গে ইউরিন বেরিয়ে যাওয়া বা ইউরিন ধরে রাখতে পারার ক্ষমতা কমে যাওয়া, অনেকের ক্ষেত্রে বারবার ইউরিনারি ট্র্যাক ইনফেকশন হওয়া, এগুলোতে ঘুরতে শুরু করেন। এবং যেহেতু এই জনিত টিস্যুগুলো ভীষণভাবে অ্যাট্রফি হয়ে যায়, ড্রাই হয়ে যায়, ন্যাচুরাল লুব্রিকেশনটা কমে যায়, ন্যাচুরাল সিক্রিশনটা কমে যায়, সেই জন্য এদের ক্ষেত্রে কিন্তু সেক্সুয়াল ডিসফাংশনও আসতে শুরু করতে পারে এই সময়। তো এইগুলো হচ্ছে ইউজুয়াল সিমটমস যেগুলো পোস্ট মেনোপজাল ওমেনরা ফেস করে। আর পোস্ট মেনোপজাল যে হেলথ ইম্প্যাক্টস, মানে বড় বড় ইম্প্যাক্টস বা লং টার্ম ইম্প্যাক্টস পরে গিয়ে বোনের ওপর বা হাড়ের ওপর এবং হাতের ওপর, হাড়ের ওপর
কারণ হচ্ছে যে আমাদের যে হাড়ের পরিকাঠামো তার মধ্যে কিছু সেলস আছে যেগুলো হাড়টাকে তৈরি করে, তাকে বলে অস্টিওব্লাস্ট। আর কিছু সেলস আছে যেটা নিয়মিত হাড়টাকে ভাঙতে থাকে, তাকে বলে অস্টিওক্লাস্ট। তো নর্মালি আমরা যখন ইস্ট্রোজেনের প্রভাবে থাকি তখন অস্টিওক্লাস্ট অস্টিওব্লাস্টের একটা ব্যালেন্স চলতে থাকে, তার জন্য হয় কি হাড়টা মেনটেন হয়। কিন্তু যেই বয়স বাড়তে শুরু করলো এবং মেনোপজের পর যখন ইস্ট্রোজেন লেভেল কমতে শুরু করলো, তখন প্রত্যেক ইয়ারে আমাদের বোনের পরিকাঠামো থেকে 3-5% লস হতে থাকে প্রত্যেক বছর। তার জন্য আর মেনোপজটা একটা যেন ফাইনাল কমন আর কি ব্লো হয় এটাতে, তো সেই জন্য মেনোপজের পরে হাড়ের ব্রেকডাউনও কিন্তু বয়সজনিত কারণে তো বটেই, তার সঙ্গে মেনোপজটা একটা এডিশনাল ফ্যাক্টর হিসেবে কাজ করে। আর ইস্ট্রোজেন যে হরমোন সেটা কার্ডিও প্রোটেক্টিভ, মানে হার্টের উপর তার প্রোটেক্টিভ এফেক্ট আছে, যেগুলো আমাদের ক্ষতিকারক কোলেস্টেরল সেগুলো ইস্ট্রোজেন কমিয়ে রাখে, আর যেগুলো আমাদের ভালো কোলেস্টেরল সেগুলো ইস্ট্রোজেন বাড়িয়ে রাখে। তো যেই মেনোপজ হলো ইস্ট্রোজেনের এফেক্ট যেই চলে গেল, অমনি আমাদের উপকারী কোলেস্টেরলগুলো কমতে শুরু করলো আর আমাদের যে ক্ষতিকারক কোলেস্টেরলগুলো সেগুলো বাড়তে শুরু করলো। সেই জন্যই মেনোপজের পরে কিন্তু মেয়েদের মানে কার্ডিওভাস্কুলার প্রবলেম বা হার্টের প্রবলেম বা হার্ট অ্যাটাকের চান্সেস এগুলোও কিন্তু বাড়তে থাকে। তো এই যে এতগুলো প্রবলেমের কথা বললাম মেনোপজের, এগুলো অবশ্যই আপনাদের ডিপ্রেস করার জন্য বললাম না, কারণ মেনোপজ তো একটা নর্মাল জিনিস, সেটাকে তো অ্যাকসেপ্ট করতে হবে। আমরা মেয়েরা যেমন জীবনের প্রথম মাসিকটাকে অ্যাকসেপ্ট করেছিলাম, তেমনি শেষ মাসিকটা এবং তারপরের যে জীবনটা সেটাকেও তো আমাদের অ্যাকসেপ্ট করতেই হবে অ্যাজ এ নর্মাল ফেনোমেনন, ওইটার মধ্যে দিয়েই যেতে হবে। কিন্তু এই প্রবলেমগুলো হলে এগুলাকে আমরা ট্যাকেল কী করে করবো, এই ট্যাকেল করার ক্ষেত্রেই আসছে এবার আমাদের হরমোন থেরাপির কথা। কিন্তু হরমোনই শেষ কথা নয়, হরমোন থেরাপি ছাড়াও কিন্তু নন হরমোনাল থেরাপি আছে, সেটার কথা আগে বলি। নন হরমোনাল থেরাপির মধ্যে পড়ছে রেগুলার এক্সারসাইজ, যেটা খুব কম মহিলা এই বয়সে করেন। একটা রেগুলার এক্সারসাইজ মানেই অনেকে ভাবে জিমে যেতে হবে, না অ্যাবসোলিটলি না। এক্সারসাইজ আপনি বাড়িতে দাঁড়িয়ে করুন, বাড়িতে ফ্রি হ্যান্ড করুন, আপনি বিকেলে হোক, সন্ধেবেলা হোক, সকালবেলা হোক, যখন আপনার সুবিধা আপনি 20-25 মিনিট কি 30 মিনিট হাঁটতে বেরোন। অযাচিত মেদ জমতে দেবেন না শরীরের মধ্যে, রিল্যাক্সেশন টেকনিক্স করুন, হ্যাঁ মেডিটেশন করুন। এবং যাদের খুব বেশি হট ফ্লাশ হয় তাদেরকে বলা হয় টি কফি হট ড্রিঙ্কস এগুলো কমান, হ্যাঁ বরঞ্চ হট ফ্লাশ হলে একটা পাখার তলায় এসে বসুন, কটন কাপড় জামা পরুন, এক গ্লাস ঠান্ডা জল খান, কফি টি এগুলো জীবনে কমিয়ে ফেলুন যাদের বেশি হট ফ্লাশ হয় তাদের জন্য, এবং একটা ব্যালেন্স ডায়েট। তাহলে একটা এক্সারসাইজের কথা বলা হলো, একটা ব্যালেন্স ডায়েট, বেশি ভাজাভুজি, বেশি তৈলাক্ত জিনিস, রেড মিট এগুলোকে অ্যাভয়েড করুন। কেউ যদি স্মোক করেন তাহলে সেই স্মোকিংটা কমান, অথবা স্মোকিংটা কুইট করলে তো খুবই ভালো হয় হট ফ্লাশের জন্য। আর 4 নম্বর হচ্ছে হালকা ঢিলেঢালা ড্রেস পরবেন হট ফ্লাশে যাদের হয়, এবং হট ড্রিঙ্কস অ্যাভয়েড করুন। কাফেইন যে কফিতে তো অনেক ক্যাফেন আছে, চাতেও চায়ের মধ্যেও আছে, টি কফি এগুলোকে কমিয়ে হ্যাঁ একটা ফ্রুট জুস খান তার বদলে। এই এই টেকনিক্সগুলো কিন্তু হচ্ছে নন হরমোনাল টেকনিক। সবাই ভাবে যে মেনোপজের এইগুলোকে ট্যাকল করার জন্য শুধু হরমোন খেলেই হয়ে যাবে, না সেটা কিন্তু একদমই ঠিক নয়। নন হরমোনাল টেকনিক্সগুলোকে কিন্তু জীবনের মধ্যে আনতে হবে। এবার আসি বার্নিং টপিক, হচ্ছে হরমোন থেরাপি। এই আমরা যখন আজ থেকে 30 বছর আগে যখন হরমোন থেরাপি সম্বন্ধে শুনতে শুরু করছি আমাদের ডাক্তারি স্টুডেন্ট লাইফে, তখন হরমোন থেরাপিটা শুনলে মনে হতো যেন সব পেয়েছি দেশ, মানে যেন মেনোপজ হলেই হরমোন দিয়ে দাও, হরমোন দিলেই সব কিছু ঠিক হয়ে যাবে, তার স্কিনও একবারে 25 বছরের মতন হয়ে যাবে, তার হাড়ও শক্ত হয়ে যাবে, তার যেন হার্ট অ্যাটাকও হবে না, তার হট ফ্লাশও ছেড়ে যাবে, এরকম একটা আইডিয়া দেওয়া হতো যেন হরমোন থেরাপি সম্বন্ধে। কিন্তু যত একটা ওষুধ আস্তে আস্তে ইউজড হয় তত তার সাইড এফেক্টস আমরা জানতে পারি, তত সেগুলো নিয়ে পৃথিবীতে কাজ হয়, বড় বড় কাজ হয়, 10,000 মহিলা, 20,000 মহিলা, 50,000 মহিলাকে নিয়ে কাজ হয়, এবং তত আমরা জানতে পারি আমাদের লিমিটেশনসটা কোথায়। তো সেই হরমোন থেরাপি নিয়েও যেটা আলটিমেটলি আমরা এখন যেটা জানি যে সেটা হচ্ছে যে হরমোন থেরাপির কি ডোজ হবে, কি রেজিমেন হবে, কাকে মুখে দেওয়া হবে আর কাকে জেল দেওয়া হবে, আর কাকে প্যাচ লাগিয়ে দেওয়া হবে আর কাকে ইমপ্লান্ট দেওয়া হবে, এটা একদম ইন্ডিভিজুয়ালাইজ করতে হবে। মানে আমার দিদিকে এই দিয়েছিল, সেই প্রেসক্রিপশন নিয়ে আমিও হরমোন খেয়ে ফেললুম, এটা হলে কিন্তু একদম সাংঘাতিক সাইড এফেক্টস হতে পারে। বিকজ দ্য সেম হরমোন টাইপ ইজ নট দ্য সেম ফর এভরি ওমেন, এক একজনের জন্য এক এক রকম।
আইডিয়ালি কিন্তু কতগুলো কথা আমরা এখন জেনেছি এবং সেগুলো কিন্তু এখন সাইন্টিফিক্যালি অ্যাকসেপ্টেড। সেটা হচ্ছে প্রথম কথা, হরমোন থেরাপি কখন দিলে সব থেকে ভালো হয়, সেটা হচ্ছে যত প্রথম দিকে যাওয়া যাবে তত ভালো। মানে যার মেনোপজের থেকে 10 বছরের মধ্যে যদি হরমোন থেরাপি দেওয়া যায় সেটা সব থেকে ভালো, যদি তার লাগে, যদি তার বাসমোটার সিমটম হয় বা অন্যগুলো আসছে সে কথায়, অথবা 60 বছরের আগে হরমোন থেরাপি দিলে সেটাও সব থেকে ভালো। মানে তাহলে কি জানলাম যে মেনোপজ হওয়ার 10 বছরের মধ্যে অথবা সেই মানুষটা 60 বছরের নিচে যেন হরমোন থেরাপিটা দেওয়া হয়, তাহলে সব থেকে ভালো কাজ হয়। মানে বেনিফিট রিস্ক রেশিওটা সব থেকে ভালো হয়, বেনিফিটটা রিস্কের থেকে অনেক বেশি হয়। কি ডোজ, সব থেকে লোয়েস্ট ডোজে স্টার্ট করতে হবে, আর ডিউরেশনও সব থেকে কম ডিউরেশনের জন্য দিতে হবে যার যেটুকু দরকার। মানে আমরা যখন শুরু করি কাউকে হরমোন থেরাপি, 3 মাসের জন্য কি 6 মাসের জন্য শুরু করা হয়, তারপরে বন্ধ করে দেখা যায় যে কীরকম অবস্থা হচ্ছে। আর যদি 60-এর ওপরে কাউকে দিতে হয় সেটাও রেকমেন্ডেশন যে নেই তা নয়, আছে, কিন্তু সেটা লোয়েস্ট ডোজে দিতে হয়। একটা 50-এর মহিলাকে যে ডোজে দেবো, একটা 60 বছরের মহিলাকে কখনো সেই একই ডোজে দেওয়া যাবে না। ওই জন্যই বললাম যে কারোর প্রেসক্রিপশন কারোর জন্য হরমোন থেরাপির ক্ষেত্রে হবে না, আর কারো কারোর ক্ষেত্রে তাদেরকে বলা হয় প্রিম্যাচিওর ওভারিয়ান ফেলিওর অর ইনসাফিসিয়েন্সি। ধরুন কারোর ওভারিতে বিশাল টিউমার হয়েছিল যার জন্য তার হয়তো 40 বছরের আগে ওভারিটা ভর্তি হয়েছে, তার তো মেনোপজ অনেক আগে হয়ে যাচ্ছে, তাদের ক্ষেত্রে ওই অপারেশনের সময় থেকেই হরমোন থেরাপি দেওয়া হয় 51 বছর বয়স পর্যন্ত কি 50 বছর বয়স পর্যন্ত, তাদের ক্ষেত্রটা ডিফারেন্ট। এইবার প্রশ্ন হচ্ছে যে সব মেনোপজাল ওমেনের কি হরমোন থেরাপি লাগবে? আনসারটা একদম না, সবার হরমোন থেরাপি লাগবে না। যার যার আমাদের যখনই কারণ হিস্টেরেক্টমি করতে যাই তখনই সেই ভদ্রমূল্য আমাদের জিজ্ঞেস করতে থাকে, মানে যখন ইউটেরাস অপারেশন করতে যাই যে আমার কি এরপরে হরমোন লাগবে, এর উত্তরও হচ্ছে আপনার নাও লাগতে পারে, কারো কারো ক্ষেত্রে লাগবে। তো কার কার ক্ষেত্রে হরমোন থেরাপি লাগবে? 1 নম্বর হচ্ছে কারোর যদি ভাসোমোটর সিমটম হয়, মানে কারোর নর্মাল মেনোপজ বা অপারেশন করে ইউটেরাস ওভারি বাদ দেওয়ার পর যদি কারোর ওরকম হট ফ্লাশ হতে থাকে এবং সেটা তার যদি খুব ইরিটেটিং হট ফ্লাশ হয়, দিনে 10 বার 15 বার করে হট ফ্লাশ হচ্ছে, সত্যি তার জীবনটাই ব্যাহত হবে, তখন তাকে হরমোন থেরাপি দিতে হবে। লোয়েস্ট ডোজ শর্টেস্ট ডিউরেশন, 6 মাস 3 মাস দিয়ে দেখা, ভালো হলে বন্ধ করুন, আবার দরকার হলে আবার ছোট করে দেওয়া যাবে এবং সেটা কিন্তু আপনার ডাক্তার ঠিক করবে। আপনি একবার এও দেখেছি যে 6 মাসের জন্য লিখে দিয়েছি, 6 মাস খেয়ে বলা হয়েছে যে ফিরে আসবেন, আর ফেরেননি, ভালো হয়ে গেছেন, হয়তো 1-1.5 বছর পর আবার হলো, তিনি ডাক্তারকে না জিজ্ঞেস করে কোনো পরীক্ষা নিরীক্ষা না করে নিজে নিজে হরমোন নিলেন, এর থেকে ডেঞ্জারাস আর কিছু হতে পারে না, এটা মানে সেই আইন তুলে নেওয়ার মতো নিজের হাতে। আর মুড সুইংসের জন্য, ডিপ্রেশনের জন্য এখানেও কিন্তু যত তাড়াতাড়ি দেওয়া যায় তত ভালো, মানে 50-এর যত কাছাকাছি বয়সে মেনোপজ হওয়ার পর যদি কারণ হয় তখন দিলে খুব ভালো কাজ করে মুড সুইংসের ওপর এবং ডিপ্রেশনের ওপরে। আরেকটা জায়গা আছে যেখানে হরমোন থেরাপি খুব কার্যকারী কিন্তু সেখানে মুখে দিতে হয় না, লোকালি দিতে হয়, সেটা যেটা বলেছিলাম যে ইউরোজেনাইটাল সিনড্রোম। যেমন কারোর ওই মেনোপজ হওয়ার পরে ইউরিনারি প্রবলেমসগুলো যখন হয়, রেকারেন্ট ইনফেকশন হচ্ছে, রেকারেন্ট ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন হচ্ছে, রেকারেন্ট ভ্যাজিনাল ইনফেকশন হচ্ছে, ফাঙ্গাল ইনফেকশন হচ্ছে, বা এত ভ্যাজাইনা ড্রাই হয়ে গেছে, এত কম সিক্রেশন হয়ে গেছে যে ইন্টারকোসে প্রবলেম হচ্ছে, সেই সব ক্ষেত্রে কিন্তু লোকাল জেল বা লোকাল ইস্ট্রোজেন ক্রিম, বা আমাদের দেশে তো রিং বা পেসারিটা পাওয়া যায় না, অনেক দেশে ইস্ট্রোজেন রিং বা ইস্ট্রোজেন পেসারিও পাওয়া যায়, যেটা কিন্তু দিলে খুব ভালো কাজ করে। এবং এটা দেওয়ার সুবিধাটা হচ্ছে যে এইখানে কিন্তু হরমোন থেরাপিটা অনেক সেফ, এখানে কিন্তু তাকে ওরাল পিলস হিসেবে দেওয়া হচ্ছে না বা তাকে কোনো ইনজেকশন বা ইমপ্লান্ট হিসেবে দেওয়া হচ্ছে না, ফলে কি হচ্ছে তার সারা শরীরের ওপর এফেক্টটা কিন্তু অতটা হচ্ছে না। কারণ আমরা যে কোনো ওষুধ খাই সেই ওষুধটা সেটা লিভার দিয়ে মেটাবলিজম করতে হয়, কিন্তু লোকালি যদি কারোর ভাজাইনাতে ক্রিম দেওয়া যায় বা কোনো জেল দেওয়া যায় বা রিং বা ট্যাবলেটস, এগুলো পাওয়া যায় বিভিন্ন দেশে বিভিন্ন রকমভাবে, আমাদের দেশেও ক্রিমস পাওয়া যায়, জেলস পাওয়া যায়, খুব কমনলি পাওয়া যায়, আমরা খুব কমনলি লিখে থাকি অনেককে এই প্রবলেমের জন্য। এখানে সুবিধাটা হচ্ছে কিন্তু এটা খাচ্ছেন না, তাই এটা লিভার দিয়ে মেটাবলিজম হতে হচ্ছে না, সাইড এফেক্টসও অনেক কম থাকে, কিন্তু অবশ্যই ডাক্তারের পরামর্শ ছাড়া কখনো না। সেই জন্য লোকাল থেরাপি কিন্তু এই ইউরোজেনাইটাল কেসে খুব রোল আছে। আর আরেকটা হচ্ছে যেটা বলেছিলাম যে বোন অস্টিওপোরোসিস,
অস্টিওপোরোসিস, এস্টাবলিশড অস্টিওপোরোসিস, পার্টিকুলারলি মেনোপজের পর পর, মানে 60 ওপর নয়, 7 বছরের পর অস্টিওপোরোসিসের জন্য ইস্ট্রোজেন থেরাপি খুব একটা কাজ করে না, বরঞ্চ তার সাইড এফেক্টসই হতে পারে। কিন্তু আগে অস্টিওপোরোসিসের জন্য দিলে কিন্তু ডেফিনেটলি খুব ভালো কাজ করে। ডক্টর মারিয়াম বলছেন থ্যাংক ইউ ফর শেয়ারিং দ্য ইনফরমেশন, থ্যাংক ইউ মারিয়াম ফর ওয়াচিং। ওকে, আচ্ছা এবার লাস্টে আসি, যেটা হরমোন থেরাপি লেখার পর, প্রেসক্রিপশনে লেখার পর পেশেন্টরা যেটা জিজ্ঞেস করতে থাকে, হরমোন থেরাপি প্রেসক্রিপশনে লেখার পর পেশেন্টরা যেটা জিজ্ঞেস করতে থাকে সেটা হচ্ছে যে এই তো হরমোন থেরাপি নেবো, আমি অনেক সাইড এফেক্টের কথা শুনেছি, আমার ক্যান্সার হবে না তো এই সেই। এইবার কথা হচ্ছে যে বেনিফিটসটা যেখানে বেশি সেখানে বেনিফিটসটা, যে পেশেন্টের ক্ষেত্রে হরমোন থেরাপি দিলে বেনিফিটস বেশি তাদেরকে আমরা হরমোন থেরাপি দেবো, যার ক্ষেত্রে অন্য এফেক্টসের চান্স বেশি তার ক্ষেত্রে হরমোন থেরাপি লেখাই হবে না। যেমন আমি বললাম একজন 70 বছরের মহিলা যদি এসে হরমোন থেরাপি চান অবশ্যই তাকে লেখা হবে না, কারণ তার ক্ষেত্রে হরমোন থেরাপির জনিত সাইড এফেক্টস, যেমন ধরুন কার্ডিওভাস্কুলার সাইড এফেক্টস বা থ্রম্বোসিস বা অন্য ক্যান্সারের সাইড এফেক্টস অনেক বেশি, তাকে সেই বয়সে আমরা হরমোন থেরাপি কখনোই শুরু করবো না। আর একটাই ক্যান্সার যেটার সঙ্গে হরমোন থেরাপির অনেক স্টাডি আছে এবং যেটা নিয়ে বক্তব্য আছে সেটা হচ্ছে ব্রেস্ট ক্যান্সার। হরমোন সেটাও কিন্তু আতঙ্কের জায়গা নেই, হরমোন স্টাডিগুলো বলা হয়েছে যে হরমোন থেরাপি যদি 5 বছরের বেশি একটানা কাউকে দেওয়া হয়, আবার বলছি হরমোন থেরাপি যদি 5 বছরের বেশি একটানা কাউকে দেওয়া হয় তাহলে 1000 জন মহিলার মধ্যে 1 জনের এক্সট্রা কেস ব্রেস্ট ক্যান্সার দেখা যেতে পারে, ইনসিডেন্সটা এতটাই কম। এবার আমি তো অলরেডি বললাম যে 5 বছর ধরে হরমোন থেরাপি কাকে দিই আমরা, আমরা তো ওভাবে দিই না, আমরা তো শর্ট, সেই জন্যই তো বলা হয়েছে আজকের দিনে যে লোয়েস্ট ডোজ অ্যান্ড ফর দ্য শর্টেস্ট ডিউরেশন। এই শর্টেস্ট ডিউরেশন, একটা 6 মাস 1 বছরে কখনোই কাউকে হরমোন থেরাপি দিলে তার ব্রেস্ট ক্যান্সার হবে না, 5 বছর যেখানে দেওয়া হচ্ছে কন্টিনিউয়াসলি সেখানেও 1000 জনের মধ্যে 1 জন এক্সট্রা কেস হতে পারে। আর একটা হচ্ছে ইউটারাইন ক্যান্সার, সেখানেও হচ্ছে আমরা কখনো ইস্ট্রোজেন, যার ইউটারাস আছে সেই মহিলাকে যখন হরমোন থেরাপি দিই আমরা মেনোপজের পরে, তাকে কখনোই আমরা প্লেন ইস্ট্রোজেন দিই না, সবসময় প্রোজেস্টেরন কভার দিয়ে দিই যাতে তার এন্ডোমেট্রিয়াল ক্যান্সারের চান্সেসটা না থাকে। আর কোলোরেক্টাল ক্যান্সারে দেখা গেছে যে হরমোন থেরাপি তার চান্সেস রিডিউস করে। তো এতগুলো গুড এফেক্টস আছে এবং লং টার্ম হরমোন থেরাপি হার এবং কগনিটিভ এফেক্ট, মানে যারা দেখে গেছে হয়তো হরমোন থেরাপি পেয়েছেন ভাসোমোটর সিমটমের জন্য, মানে হট ফ্ল্যাশের জন্য বা অস্টিওপোরোসিসের জন্য, তাদের মধ্যে দেখা গেছে অ্যালজাইমার্স হওয়া বা মানে ব্রেনজনিত কগনিটিভ কগনিজেন্সজনিত সমস্যাগুলো অনেক কম। সেই ক্ষেত্রে দেখা গেছে যে হরমোন থেরাপিটা একটা অ্যালজাইমার্সের ক্ষেত্রে একটা প্রিভেন্টিভ হিসেবে কাজ করছে, কিন্তু তার মানে এই নয় আবার, মানে এই ভুল মেসেজটা যেন না যায় যে অ্যালজাইমার্স প্রিভেন্ট করার জন্য সব পোস্ট মেনোপজাল মেনোপজাল ওমেনকে ধরে ধরে আমরা হরমোন থেরাপি দেবো, এটা কিন্তু নয়। তাহলে হরমোন থেরাপির মেন ইন্ডিকেশনটা হচ্ছে 1 নম্বর ভাসোমোটর সিনড্রোম, মানে হট ফ্ল্যাশ বা হট ফ্ল্যাশেস, আর 2 নম্বর হচ্ছে জেনিটো ইউরিনারি সিনড্রোম, মানে রিপিটেড ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন অথবা ড্রাই ভাজাইনায় সহবাসে অসুবিধা, লিব্রিকেশন কম, ডিসপ্যারিনিয়া, এইগুলো এইগুলো কিন্তু মেইন ইন্ডিকেশন। এবং সেখানে ভাজাইনাল কজগুলোতে লোকাল লোকাল থেরাপি ইজ বেস্ট, কারণ সাইড এফেক্টটা আমরা অ্যাভয়েড করতে পারবো। আর কিছু ক্ষেত্রে অস্টিওপোরোসিসের ক্ষেত্রে যেখানে অন্য থেরাপিগুলো খুব একটা কাজ করছে না, অস্টিওপোরোসিসের থেরাপি কিন্তু এখন ভীষণ উন্নত, মানে তার জন্য অনেক কিছু আছে এখন, শুধু যে হরমোন থেরাপি তা নয়, কিন্তু যেখানে অন্যগুলো দিয়ে আমরা ট্যাকেল করতে পারছি না সেইখানে হরমোন থেরাপির একটা ভীষণ রোল আছে। কিন্তু এই সব শেষে হরমোন থেরাপির সঙ্গে যেটা বারবার বলা যে নন হরমোনাল থেরাপিটা কিন্তু কেউ যেন না ভোগে, বলে যে এক্সারসাইজটা করতে হবে, ব্যালেন্স ডায়েটটা খেতে হবে এবং রেগুলার একটা ক্যালসিয়াম ভিটামিন ডি, একটা মেডিটেশন এবং বেশি স্পাইসি তৈলাক্ত খাবার না খেয়ে একটা ব্যালেন্স ডায়েটের দিকে যেতে হবে। তাহলে হরমোন থেরাপি আলটিমেটলি কী করে, ইট ইমপ্রুভস দ্য কোয়ালিটি অফ লাইফ, যাতে যিনি 80-90 বছর পর্যন্ত বাঁচলে তার কোয়ালিটি অফ লাইফটা যেন বেটার থাকে। বাট এর মানে এই নয় যে প্রত্যেক মেনোপজাল ওমেনকেই ধরে ধরে হরমোন থেরাপি দিতে হবে, এই মেসেজটা একটা ভীষণ ভুল মেসেজ যেটা 90-এর দশকে গেছিল যে মেনোপজের প্রত্যেকটা মহিলাকে ধরে ধরে হরমোন থেরাপি দিতে হবে। ইটস নট ট্রু, যার দরকার হবে তাকেই হরমোন থেরাপি দিতে হবে, নজর নয়। তো শেষ করছি আজকের লাইভ,
এই বলেই যে মেনোপজটাকে একদম শেষ হিসেবে না দেখে জার্নি টুয়ার্ডস অ্যানাদার লাইফ, কারণ আমাদের লাইফটা একটা ডেস্টিনেশন নয়, লাইফ একটা জার্নি। কোথায় ডেস্টিনেশন আমরা, কার ডেস্টিনেশন কোথায় আমরা কেউই জানি না, আজ আছি কাল নেই। কিন্তু মেনোপজটাকে একটা জাস্ট মানে বন্ধ দরজা ভাবার আর কোনো কারণ নেই, কারণ মানুষ এখন অনেকদিন পর্যন্ত বাঁচে এবং পোস্ট মেনোপজাল ফেজে মেয়েদের অনেক কর্মরত থাকতে হয়, অনেক কিছু করার আছে। যেমন অনেকেই মেনোপজটাকে ইউটিলাইজও করেন অনেক কাজ করার জন্য, কারণ তিনি অনেক ফ্রি হয়ে যান, তার অনেক নিজের অনেক কিছু নেশা যেগুলো ছোটোবেলায় ছিল পার্সু করতে পারেননি সংসারের চাপে, সেটা হয়তো তিনি এতদিনে করে উঠতে পারছেন। তো হ্যাভ আ পজিটিভ আউটলুক টুয়ার্ডস মেনোপজ অ্যান্ড that is going to carry you on. Devjani, your confidence and clarity is so reassuring. Doctor, thank you, Devjani. It really means from a patient like you. Thank you very much. তাহলে শেষ করছি, আর এই আমাদের মিডলাইফ প্রবলেমসের মধ্যে আর হয়তো একটা দুটো সিরিজে আর একটা দুটো লাইফ থাকবে, তো নেক্সট দিন চলে আসবো সেই লাইফটা নিয়ে, তার আগে জানিয়ে দেবো কবে আসবো। ততদিন পর্যন্ত বাই বাই, থ্যাংক ইউ ভেরি মাচ, নমস্কার, আসি।